আসসালামু আলাইকুম ফ্যান্সি ফুড চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ম্যাঙ্গো লাচ্চি করে দেখাবো। গরমের মধ্যে লাচ্চি তো সবারই পছন্দ, তবে আমার মনে হয় অন্যান্য লাচ্চি থেকে ম্যাঙ্গো লাচ্চিটা একটু বেশি সুস্বাদু। যদি রেসিপিটি ভালো লাগে তবে ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। ম্যাঙ্গো লাচ্চি তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হলো আম। আমি এখানে পাকা আম নিয়েছি হাফ কাপ। আম দিয়ে তৈরি যে কোনো রেসিপিতে অবশ্যই মিষ্টি আম ব্যবহার করার চেষ্টা করবেন। এইবার এর মধ্যে আমি নিয়েছি হাফ কাপ মিষ্টি দই। এই মিষ্টি দইটা বাদ দেওয়া যাবে না, এই দইয়ের কারণে লাচ্চিটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ঠান্ডা লিকুইড দুধ। এর মধ্যে আর যাচ্ছে 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আম যদি একটু টক হয় তাহলে চিনি একটু বেশিই প্রয়োজন। এর মধ্যে আর যাচ্ছে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এর মধ্যে আমি আর দিয়ে দেব 3টি আইস কিউব। আপনার যদি ঘনত্ব কম চান তাহলে 5টা থেকে 6টা দিতে পারেন। সবগুলো উপকরণকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটি ব্লেন্ড করতে 1 থেকে 1.5 মিনিট টাইম রাখতে পারে। এবার এটাকে আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে যতটুকু পরিমাণে উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে একটি মানুষকে ভালোভাবে সার্ভ করা যাবে। উপরে কিছু আমের টুকরা এবং একটি পাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই লাচ্চিটি খেতে যেমন সুস্বাদু তেমনিটি স্বাস্থ্যকর বটে। ছোট থেকে বড় সবারই এই লাচ্চিটি খুবই পছন্দ হবে। আমি অনুরোধ করব আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।